السلام عليكم ورحمة الله وبركاته ইমান আনতে হয় তিনটা জিনিসের সমন্বয়ে। ইমান কয়টা জিনিসের সমন্বয়ে? এক নম্বর হলো আত-তাসদীক বিল কালব, ইমানের বিষয়গুলোকে অন্তরের ভিতরে শক্ত করে দৃঢ় করে বিশ্বাস করতে হবে। প্রথমে এগুলোকে অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। অন্তরের মুখপাত্র হলো জবান, আল ইকরার বিল লিসান। এরপরে ইমানের বিষয়গুলো আমার জবানে প্রকাশ করতে হবে, মুখ দিয়ে প্রকাশ করতে হবে। অন্তরে যেটা থাকবে মুখে সেটা প্রকাশ করব। মুখে সাক্ষী দেওয়ার পরে, মুখে প্রকাশ করার পরে, ওয়াল আমল বিল জাওয়ারে, আমার পুরা বডি মাথা থেকে পা পর্যন্ত আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ইমানের সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। এই তিন জিনিসের মধ্যে মিল না হইলে ইমান হয় না। তিন জিনিস যদি মিল না হয়, তিন জিনিসে যদি গড় মিল থাকে, মিলের বিপরীত কি? গড় মিল। মাশাআল্লাহ, বাংলা ব্যাকরণও ভালো জানে। মিলের বিপরীত হইল গড় মিল। যদি তিন জিনিসে মিল থাকে এটার নাম হলো ইমান। যদি তিন জিনিসের মধ্যে গড় মিল হয়, মিলের অভাব হয়, তাহলে ইমান আর নাই, কুফর। তিন জিনিসের মিল না হইলে সেটার ইমান থাকে না। এই সূত্র মনে রাখবেন। কয় জিনিস? তিন জিনিসের মধ্যে যদি মিল থাকে এটার নাম ইমান। আর তিন জিনিসের মধ্যে যে কোনো এক জিনিসের সমস্যা, তিন জিনিসের মধ্যে মিল হয় নাই, মিলের অভাব দেখা দিছে, তো ইমান আসে নাই, কুফরি হয়ে গেছে। আল্লাহর জমিনে অনেক মানুষ অন্তরে বিশ্বাস করছে, মুখে স্বীকার করে নাই, এরকম মানুষ আছে। একজনের নাম বলেন তো, মাশাআল্লাহ। দেখেন এখানে অনেক লেখাপড়া জানা ভাইয়েরা আছে, আলহামদুলিল্লাহ। আবু তালেব, নাম শুনছেন? আবু তালেব, আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি হন? বাবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীর আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি? চাচা। যেই সেই চাচা না, একেবারে আপন চাচা। এবং হৃদয়ের হৃদয়স্থল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই চাচা মহব্বত করতেন, এরকম চাচা। অন্তরের ভিতরে শতভাগ নিশ্চিত, শতভাগ বিশ্বাস, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। অর্থাৎ ইমানের যত বিষয় আছে অন্তরের ভিতরে পরিপূর্ণ ইমানের অন্তরের ভিতরে বিদ্যমান। মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে বলেন, চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেন। মনে মনে রাখলে হবে না, ঘোষণা দিতে হবে, কারণ আপনার অন্তরের মুখপাত্র হইল জবান। জবান সাক্ষী না দিলে ইমান হবে না। আপনি সাক্ষীটা দিয়ে দুনিয়াবাসীকে জানাই দেন আপনি ইমানদারদের একজন, মুসলিমদের একজন। ওয়া আনা মিনাল মুসলিমিন ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটা ঘোষণা দিতে হবে। আপনি মুসলিম না মুশরিক এটা ক্লিয়ার করতে হবে, ভিতরে গোপন রাখলে হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম দেখবেন বারবার কোরআনের মধ্যে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম বারবার ঘোষণা দিবেন, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, এই ঘোষণা দিতে হবে আপনাকে। আবার ঘোষণা দিতে হবে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আবার ঘোষণা দিতে হবে, ইন্নানি মিনাল মুসলিমিন, দুনিয়ার মানুষ জেনে রাখো আমি মুসলিমদের একজন। সুবহানাল্লাহ। আপনি মুসলিম না মুশরিক এটা ক্লিয়ার করতে হবে, স্পষ্ট করতে হবে। আবার যদি দুই নৌকায় পা দেন, যদি বলেন যে আমি দোনোটা, যদি বলেন যে আমি মুসলিমও আবার আমি কি মুশরিকও, দুটেই,
দেখবেন বাংলা আমাদের বাংলাদেশে না সারা দুনিয়াতে এরকম মানুষ আছে, এরকম মানুষের অভাব নাই। দেখবেন একই মানুষ, একই ব্যাংক, একই প্রতিষ্ঠান, এখানে সুদের লেনদেন, এখানে ইসলামী লেনদেন আছে না? আপনি যদি সুদ অপছন্দ করেন, আপনি যদি সুদের বিরুদ্ধে হন, তাহলে আপনার এখানে সুদ থাকবে কেন? আপনার তো পুরাটা ইসলামী হবে, শরিয়া ভিত্তিক হবে, অর্ধেক সুদ অর্ধেক ইসলামী। অর্থাৎ আপনার উদ্দেশ্য কিন্তু ইসলাম না, আপনার উদ্দেশ্য হলো সরল মনা মানুষগুলাকে আপনি বাণিজ্যের হাতিয়ার বানানো, ব্যবসার জন্য ব্যবহার করা। কারণ আপনি যদি সুদকে হারামে বিশ্বাস করেন, সুদের বিপরীতে অবস্থান নেন, তা আপনি সুদও থাকবো ইসলামী ব্যাংকিংও থাকবো, দুইটা একসাথে থাকতে পারে না। একই ব্যক্তি দেখবেন শিরকের পক্ষেও থাকে, আবার তাওহীদের পক্ষেও থাকে। একই ব্যক্তি সুন্নতের পক্ষেও থাকে, বেদাতের পক্ষেও থাকে। আছে না সমাজে? কিছুদিন আগে এক এলাকা আমাকে মাহফিলে দাওয়াত দিছে, তো এলাকার যিনি মেম্বার উনি দাওয়াত দিছেন আমাকে। এলাকার অনেক লোকজন একত্রিত হয়ে মেম্বার সাহেবের কাছে আসলেন, এসে বললেন, ভাই আপনার কি সামনে নির্বাচন করার ইচ্ছা নাই নাকি? কই ভাই, উনাকে দাওয়াত দেওয়ার সাথে আমার নির্বাচন করার সম্পর্কটা কি? আপনি যারা দাওয়াত দিছেন উনি এই এলাকায় আসলে অসংখ্য মানুষ আপনার বিরুদ্ধে অবস্থান নিবে, কারণ আমরা এই এলাকায় যা করি এগুলাকে উনি বলবে বেদাত। আমরা মসজিদের ইমাম সাহেবেরা এই সমাজে আমরা যা যা করতেছি, যা যা চলতেছে উনি বলে বেদাত। তো উনি যখন এগুলার বিরুদ্ধে বলবে, তো কে আনছে এই হুজুরের, এই আলমকে কে আনছে? ওই মেম্বার সাহেব আনছে। বাস, মেম্বার সাহেব আপনি আর সামনে মেম্বার হইতে পারবেন না। বাস, এখন মেম্বার সাহেবের মাঝে ইমানি পরীক্ষা চলি আসছে। কিন্তু এখন মেম্বার সাহেবে যদি কয় না আমি সুন্নতের সাথেও আছি, বেদাতের সাথেও আছি, আমি শেরেকের সাথেও আছি, আমি তাওহীদের সাথেও আছি। এক মানুষ যদি দুইটার সাথে থাকে তিনি কোনোটাই না, তিনি মুমিনও না মুশরিকও না, তিনি মুমিন থেকে বের হয়ে যাবেন। আমি যে কথাটা বলতেছি, তাহলে আবু তালেব অন্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পরিপূর্ণ ঈমান ছিল, কিন্তু মুখে স্বীকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ বলার দাওয়াত দিলেন, শেষ পর্যন্ত আবু তালেব ঘোষণা দিলেন, ওয়া আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমি আমার বাপদাদার ধর্ম বাপদাদার দিন ছাড়তে পারবো না। ঠিক আছে হুজুর, সব কথা ঠিক আছে, আপনার সব কথা মানলাম, সব ভালো লাগছে, কিন্তু আমার বাপদাদারা করে এসছে, এটা বাদ দেওয়া যাবে না। এরকম মানুষ সমাজে ভুরি ভুরি হাজার হাজার। এক জায়গায় গেছি এক আহলে হাদিস এলাকা, আমি বিয়ে পড়াইতে গেছি, উকিল বাবা নিয়ে আসছে। আমি কই বিয়ে, আপনারা না আহলে হাদিস, এখানে আবার উকিল বাবা কোথা থেকে আসলো? এ তো শয়তানি বাবা, কারণ ওই মেয়ের বাবা বিদ্যমান থাকতে আরেকজন কেমনে বাবা হয়? মেয়ের বাপ আছে, আরেকজন কিভাবে বাপ হবে? আর বাপ হলো এখানে পাওয়ারফুল, বাপ তার মেয়েকে ইচ্ছা করলে বিয়ে দিতে পারে, ইচ্ছা করলে নাও দিতে পারে, সব পাওয়ার বাপের। বাপ এক পাশে বসে রয়েছে এতিমের মতো, আরেকজন আসি কয় আমি উকিল বাপ। আমি কেন জান আপনি বাপের দরকার নাই। পরে সবাই এসে আমাকে কয় কি, কয় শায়খ শুনেন আমাদের এলাকায় আমাদের বাপ দাদা পূর্বপুরুষ থেকে এইভাবে চলি আসতেছে, নাউজুবিল্লাহ। আমি কই এই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত শুরু করছেন সব মানুষকে প্রথমেই বলতেন, উত্রুকু মা ইয়াকুলু আবাউকুম, তোমাদের বাপদাদারা পূর্বপুরুষেরা কি বলছে সেটা পরিহার করো, সেটা ছাড়ো, সেটা না ছাড়লে কোনোদিন ইমান আনতে পারবে না। বাপদাদার কথা ধরে রাখলে শিরকও ছাড়তে পারবে না, বিদাতও ছাড়তে পারবে না, ইমানও আনতে পারবে না। ইমান আনার পূর্ব শর্ত বাপদাদা ছাড়তে হবে। বাপদাদার রুসুম রেওয়াজ যদি কোরআন সুন্নার খেলাফ হয় সেটা অবশ্যই ছাড়তে হবে, না হয় ইমান আনা যাবে না। আব্দুল মুত্তালিব বলল, না সব ঠিক আছে ভাতিজা, তুমিও ভালো, তোমার ইসলামও ভালো, দ্বীনও ভালো, কিন্তু আমি আমার বাপদাদার মিল্লাত ছাড়তে পারবো না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আল ফিকহুল আকবার কিতাবের মধ্যে লিখছেন, ওয়া আবু তালিবিন
আম্মুন নবিয়্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাতা কাফেরান। এই ফতোয়া দিবেন কে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, লিখছেন যে যে আমাদের আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আবু তালেব কাফের অবস্থায় মৃত্যুবরণ করছে। তাহলে এই লোক অন্তরে বিশ্বাস করছে, মুখে স্বীকার করে নাই, মারা গেছে কি হয়ে? তাহলে তিনটার মধ্যে মিল হয় নাই, তিন জিনিসের মিলের অভাব, অন্তরে ঢুকছে কিন্তু মুখে স্বীকার করে নাই। আবার কিছু মানুষ আছে মুখে স্বীকার করছে, মুখে ঘোষণাও দিছে কিন্তু তারপরেও তারা কাফের অবস্থায় মারা গেছে, এরকম মানুষ আছে? বলেন তো, নাম বলেন একটা। আব্দুল্লাহ বিন উবাই, নাম শুনছেন না? আব্দুল্লাহ বিন উবাই এবং তার সাঙ্গপাঙ্গ আরো অনেক, তারা সবাই মৌখিকভাবে স্বীকার করছে, তারা সবাই কালিমা পড়ে মুসলমান হয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ। এই কালেমা আব্দুল্লাহ বিন উবাই পড়ে নাই? পড়ছে মানে কি? জোরে জোরে ঘোষণা দিছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দেওয়ার জন্য দাঁড়াবেন মসজিদে নববীতে, তার পূর্বক্ষণে ওই আব্দুল্লাহ বিন উবাই দাঁড়াইতো। আব্দুল্লাহ বিন উবাই সুঠাম দেহের অধিকারী ছিল, মদিনার মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর মানুষ ছিল। ওই লোকটা উঠে দাঁড়ায় বলতো, ভাইয়েরা শুনেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য বড় নেয়ামত আল্লাহ আমাদেরকে মদিনাবাসীদেরকে দিছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন খুতবা দিবেন, আপনারা মনোযোগ দিয়ে খুতবাটা শুনবেন। আচ্ছা, হে উঠে বলার দরকার আছে? আল্লাহ রাসূল এখন খুতবা দিব, আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন, এই কথা বলা তার দরকার কি? দরকার আছে, দরকার হলে সেই যে নেতা মদিনার লিডার এটা প্রকাশ করতে হইব তো। হে যদি চুপ করে বসি থাকে মানুষ বুঝবো কেমনে সে যে নেতা? এই জন্য দেখবেন মসজিদে গেলে কিছু মানুষের অভ্যাস আছে, যাইব সবাই শেষে মানুষকে ডিঙ্গে ডিঙ্গে ঠেলে ঠেলে সামনে চলে যাবে, এরকম কিছু মানুষ আছে না? দেখবেন জুমার দিন বিশেষ করে দেখবেন আসবে শেষে, একবার সবাই শেষে 80 মানুষের ঠেলে 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 ফাঁক করে করে সামনের দিকে চলে যাবে। এই লোক জুমার সমস্ত ফজিলত থেকে মাহরুম হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জুমার ফজিলত পাইতে হলে শর্ত হলো লাম ইউফাররিক বাইনা ইসনাইনে, দুইজনের মাঝখানে ফাঁক করে সামনের দিকে যাওয়া যাবে না, যেখানে জায়গা পাইছে এখানে বসে যেতে হবে পিছনে। যদি সামনে যায় বুঝতে হবে এই লোকের মতলব আছে। মতলব কি? তার মতলব হলো আমি যে এত বড় নেতা এত বড় লিডার এটা মানুষ বুঝবো কেমনে, আর আমি যে আজকে জুমায় আসছি মানুষ জানবো কেমনে, আমি যদি পিছনে বসে থাকি কবে যে দেখো এই লোক জুমায়ও আসে না, তাহলে একটু সামনে আসি পুরা মসজিদ সবাইকে দেখাইতে হবে না? আবার দেখবেন যে কিছু লোক আছে মসজিদের মধ্যে গেলে চুপ করে বসে থাকবে না, কথা কয়। কেন কথা কয়? মানুষ তাকাইবো তার দিকে, তাকাইলে বুঝবো হ্যাঁ অমুক ভাই মসজিদে আছে, কারণ সে যদি কথাই না বলে তা আপনারা বুঝবেন কেমনে উনি যে মসজিদে আসছেন। আব্দুল্লাহ বিন উবাই এই মসজিদে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে সে কথা বলতো, মানে উঠে দাঁড়ায় কথা বলতো, সে বুঝাইতে চাইতো সে বিরাট নেতা মদিনার, এটা দিয়ে ওদেরকেও বুঝাইতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝাইতো আমাকে চিনছেন, আমি কিন্তু এই সব মানুষের লিডার, তার অনেক মতলব ছিল। আচ্ছা, সেই লোক বারবার ঘোষণা দিত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কিন্তু লোকটা কাফের হয়ে মারা গেছে। কাফের হয়ে মারা গেছে না? আল্লাহ পাক সূরা আল মুনাফিকুনের মধ্যে বলছেন ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, মুনাফিকরা আপনার কাছে আসি কসম করে করে বলে অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর রাসূল। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, ও মুনাফিকরা তোমরা সাক্ষী দেওয়ার দরকার নাই, আমি আল্লাহ ভালো করে জানি তিনি আমার রাসূল, কারণ রাসূল বানাইছে কে? আমি বানাইছি। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি এই মুনাফিকদের সাক্ষী মিথ্যা সাক্ষী।
কারণ এদের অন্তরের সাথে মুখের মিল নেই, এখানে গড় মিল। আল্লাহ পাক তৃতীয় নম্বর আয়াতে বলছেন, যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু, এরা প্রথমে ঈমান আনছে এরপরে কুফরি করছে। ফাতুবিয়া আলা কুলুবিহিম, আল্লাহ পাক এদের কলবের উপরে সিল মোহর মেরে দিবেন। তাহলে এই মানুষগুলো মুখে স্বীকার করছে কিন্তু অন্তরে বিশ্বাস করে না। অনেক ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে অন্তরে বিশ্বাসও করছে মুখে ঘোষণাও দিছে। অনেক ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে চিনে গেছে, কিন্তু সেই পাদ্রির ঘটনা আমরা সবাই জানি, আবু তালেবের সাথে যে ব্যবসা করতে গেছেন, পাদ্রি দেখে বলছেন যে আপনার ভাতিজাকে নিয়ে যাবেন না, ইহুদিরা মেরে ফেলবো। কারণ তাওরাত ইনজিল জাবুরে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বর্ণনা আসছে ওনাকে দেখলেই চিনে যাবে। তাহলে অনেক ইহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে গেছে। আল্লাহ পাক বলেন খালি চিনে নাই, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, ওই ইহুদিরা তাদের ছেলে মেয়েদেরকে যেভাবে চিনে আমার রাসূলকেও সেইভাবে চিনে। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলকে চিনছে, অন্তরে ভালো করে জানে উনি আল্লাহ রাসূল। অনেকে এসে মুখে বলছেও আপনি আল্লাহ রাসূল, কিন্তু বাস্তব জীবনে কোনো তাওহিদি আমল করে নাই, সুন্নতি আমল করে নাই। অর্থাৎ তিন জিনিসের মিল না থাকলে ঈমান নাই, অন্তরে মুখে আমলে অঙ্গ প্রত্যঙ্গে। এই তিন জিনিসের সমন্বয়ে হলো ঈমান। তিনটার মধ্যে মিল থাকলে বুঝতে হবে ঈমান আছে, তিনটার মধ্যে মিল নেই ঈমান নেই, এটার নাম কুফরি। এবার কুফরি বুঝছেন, কুফরি মানে এটা, কুফরি মানে অস্বীকার করা, কুফরি মানে লুকাই ফেলা,